ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা সবাই ভালো আছো অন্নেশা মেহতা ডাটেশন থেকে আমি আশিস স্যার সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণীর গণিত 5.1 এর ক্লাস নম্বরে সরল করো আজকের লেকচার আমাদের এই তিনটা অঙ্ক আছে জ ঝ ন এই অঙ্কগুলো দেখো একটা সুন্দরভাবে একটা সাজানো আছে যেমন এক্স ওয়াই জেড যদি বলি ওয়াই জেড জেড এক্স এক্স ওয়াই তাই না তাহলে দেখো আমরা কিভাবে করবো যা নাম্বার এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স আর এক্স মাইনাস ওয়াই প্লাস জেট মাইনাস এক্স এক্স মাইনাস ওয়াই আর ওয়াই মাইনাস এখন লক্ষ্য করো এটা একদম সরাসরি লসগো করো লসগত হবে এক্স ওয়াই ওয়াই এক্স কেন হইলো এক্স ওয়াই এখানে একটা এখানে একটা কমনের একটা ওয়াই এখানে একটা এখানে একটা কমনের একটা জেট এক্স এখানে একটা ওখানে একটা কমনের একটা এই দুইটা দ্বারা যদি ভাগ করি থাকে এক্স মাইনাস ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস এই দুইটা দ্বারা ভাগ করলে ওয়াই মাইনাস জেড এর হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স এর হোল স্কোয়ার এখন কি করতে হবে উপরে সূত্রে নিতে হবে প্রত্যেকটা সূত্রে নিয়ে যেতে হবে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে নিতে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্রে নিবা তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি

এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেট মাইনাস এক্স এখন শুধুমাত্র কাজ করা যায় যা সেটা হচ্ছে কারণ টু সবার সাথে আছে উপর থেকে স্কোয়ার প্লাস কমন স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই মাইনাস এক্স বাই এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স এই হচ্ছে আমাদের অঙ্ক তো দেখো এখন যদি তোমরা মনে করো যে স্যার অঙ্ক তো অনেক বড় বড় হইতে পারে কিন্তু সোজা তো অঙ্কটা বড় হোক আমাদের বিষয়টা তো সোজা দেখেন তাহলে আমরা কমন নিচ্ছি প্রথমে লসাগু করেছি লসাগু করে হলে স্কোয়ার আসছে হোল স্কোয়ার সূত্রে নিচ্ছি a মাইস বি হোলে স্কোয়ার স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার তারপর যোগ করলাম দেখলাম দুইটা x স্কোয়ার আছে তাই লিখছি টু স্কোয়ার দুইটা ওয়াই স্কোয়ার আছে টু স্কোয়ার দুইটা z স্কোয়ার আছে টু স্কোয়ার মাইনাস টু ওয়াই জেড মাইনাস টু জেড এক্স এখন আমরা সব জায়গায় টু আছে টু টা কমন নিয়েছি এই হচ্ছে আমাদের অঙ্কটার উত্তর তো ডিষ্টেন্ট আশা করি বুঝতে পারছেন যদি না বুঝেন তাহলে প্রশ্ন করেন দেখো এবার আমরা ঝ নাম্বারটা করবো ঝ নম্বরটা কি আছে এখানে এ মাইনাস বি মাইনাস সি এ মাইনাস বি প্লাস সি আর এখানে স্কোয়ার আছে এই রাশিটাকে ভেঙে এইরকম করে বানাইতে পারলে আমরা লসাগু করতে পারবো ওয়ান বাই এ মাইনাস বি মাইনাস সি ওয়ান বাই মাইনাস এ প্লাস সি এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে দেখো ওয়ান বাই এ মাইনাস বি মাইনাস সি প্লাস ওয়ান বাই এ মাইনাস বি প্লাস সি প্লাস কী করবা এ বাই এই যে মাইনাস টু এ আছে না এটাকে এটার মাঝখানে নিয়ে এসে সূত্র বসাইতে হবে এটার মাঝখানে নিয়ে এসে সূত্রে বসাইতে হবে দেখো এখন তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার কার সূত্র এ মাইনাস স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটা আমি একসাথে লিখছি কারো কোনো সমস্যা নাই তো দেখেন কেন ওই টু এ যদি আমি মাঝখানে নিয়ে আসি বি স্কোয়ার যদি পরে লিখি তাহলে এটা কার সূত্র এ মাইনাস বি হলে স্কোয়ার এ মাইনাস স্কোয়ার তাই আমরা কারণ অনেকগুলো অঙ্কটা তো একটু বড় দেখা ছোট করার জন্য দেখায় আমরা করছি এখন দেখো এখন এখানে কি করা যাবে সূত্রে বসানো যাবে বি স্কোয়ার এ প্লাস বি বাই এখন দেখেন এখন কিন্তু আমরা লসাগু করতে পারবো তাহলে এখন আমরা কিভাবে লসাগু করব দেখো এই দুটার মধ্যে লসাগু কি কমন আনকমন সবগুলো বি মাইনাস সি মাইনাস এভাবে লিখি আমরা এ মাইনাস বি প্লাস সি আর হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি এটা দ্বারা ভাগ করলে থাকবে এ মাইনাস বি প্লাস সি প্লাস এটা দ্বারা ভাগ করলে এটা থাকবে এ মাইনাস বি মাইনাস সি আর ওখানে থাকে প্লাস এ ওখানে থাকে প্লাস এ তাহলে এখন দেখো মাইনাস এ প্লাস এ মাইনাস বি বি কাটা যায় না কারণ মাইনাস বিও থাকে প্লাস এটাও কাটা যায় না স্যার শুধুমাত্র কাটা যায় কি মাইনাস সি আর প্লাস সি তাহলে এখানে থাকবে টু এ মাইনাস টু বি বাই এ মাইনাস বি প্লাস সি আর হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি এ মাইনাস বি মাইনাস সি এখন আমাদের একটা দুইটা তিনটা থ্রি এ স্যার তিনটা এ থাকে আর দুইটা বি থাকে তিনটা এ দুইটা আমাদের উত্তর আর কিছুই এটাকে করা যাবে না এটাকে আর অন্য কিছু আমরা করতে পারবো না স্যার বুঝতে পারছেন তো এরপরে আমরা এই অঙ্কটা করবো এই অঙ্কটাও ঠিক এটার মতো একটু সাজাই নিতে হবে হ্যাঁ এটার মতো সাজায় নিতে হবে তো দেখেন যদি আমাদের ছ নম্বর অঙ্কের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন স্যার আচ্ছা তাহলে এখন দেখো ও নম্বরটা আমি এখান থেকেই করা শুরু করি তাহলে আমরা এখন এটাই কি করতে পারি স্যার এখানে এখানে দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ আমরা কি সূত্রে ভাঙাইতে পারি না স্যার আমরা কি প্রত্যেকটাকে সূত্রে ভাঙা দিতে পারি না দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার আর এখানে একটা মাইনাস সি স্কোয়ার আছে প্লাস এটা আছে বি প্লাস সি এর হোলে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে প্লাস সি প্লাস এর হলে স্কোয়ার মাইনাস নিতে হবে মাইনাস সূত্রে নিতে হবে একবার সাজাই লিখলাম এ প্লাস বি প্লাস সি বি প্লাস সি মাইনাস এ প্লাস বি প্লাস সি সি প্লাস বিসাউ করতে হবে লসাগু করতে হবে দেখেন উপরে একটু জায়গা রাখতে হবে কারণ এমন একটা বিপদের অঙ্ক লসাউ কি এ প্লাস বি প্লাস সি আরেকটা কি এ প্লাস বি মাইনাস সি আরেকটা কি প্রত্যেকটার একটা করে মাইনাস থেকে যাবে আরেকটা কি আরেকটা হচ্ছে সি প্লাস এ মাইনাস বি এই হলো আমাদের লসাগু তাহলে এখন দেখেন এই দুইটা দ্বারা যদি ভাগ করেন এটা এটা দ্বারা ভাগ করলে বাকি দুইটা থাকবে তাহলে বাকি দুইটা থাকবে জায়গা তো বেশি লাগবে স্যার একটু উপর থেকে লিখি পরে না হয় নিজ দিয়ে লিখবো না হ্যাঁ বি প্লাস সি তারপরে সি প্লাস এ মাইনাস বি প্লাস এটা চলে যাবে তাহলে থাকবে কি এ প্লাস বি মাইনাস সি আর হচ্ছে সি প্লাস এ মাইনাস বি প্লাস এই দুটা চলে যাবে থাকবে কি থাকবে হচ্ছে এ প্লাস বি মাইনাস সি আর হচ্ছে বি প্লাস সি মাইনাস এ ও আচ্ছা আমার তো ধরে গেল তোমার খাতায় না ধরলে একটু নিচ দিয়ে লিখবা হ্যাঁ এখন আমরা এইভাবে প্রত্যেকটা লিখে লিখে করব না স্যার আমরা লব নিয়ে করব কারণ এত বড় অঙ্ক ধরবে না নে অবশ্য আমার ধরবে তোমার তোমার ধরতে কষ্ট হবে দেখো আমি আমি করি একবারেই করি লব নিয়ে যদি করতে পারো করবা আর নাহলে অঙ্কটা একটু বড় হবে এই আর কি তাহলে এখন দেখো আমরা লব নিয়ে লিখব লব নিয়ে লব নিয়ে আচ্ছা তাহলে এখন লব নিয়ে যখন করবা লবগুলো আগে লেখো বি প্লাস সি মাইনাস সি প্লাস এ মাইনাস বি তারপরে প্লাস প্লাস এ বি মাইনাস সি প্লাস এ মাইনাস বি প্লাস প্লাস এ বি মাইনাস সি বি প্লাস সি মাইনাস এ এখন এই সবগুলো গুণ করেন সার দেখেন গুণের কী খেলা দিয়ে গুণ করেন বিসি প্লাস এবি মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার এসি মাইনাস বিসি মাইনাস এসি মাইনাস এ স্কোয়ার প্লাস এবি তিনটা ছয়টা হ্যাঁ কোনোটা যেন রয়ে যায় তাহলে কিন্তু অঙ্ক একদম ভুল যাবে এসি এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বিসি প্লাস এবি মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এই প্লাস পরের অংশটা পরের অংশটা গুণ করলে কী হয় দেখো এবি সামনে এখানে যতটুকু লেখা যায় লিখি এবি প্লাস এসি মাইনাস এ স্কোয়ার এখন গুণ করবো বি সি দিয়ে বি দিয়ে প্লাস বি স্কোয়ার প্লাস বি সি মাইনাস এখন দেখো তো কী কী রাশি কাটা যায় এখান থেকে এখান থেকে কিছু অংশ কাটা যাবে প্লাস এসি আর প্লাস বিসি মাইনাস বিসি আর এবি এব এব মাইনাস এব মাইনাস এসি তারপরে এবি এখানে একটা প্লাস এই এবি একটা মাইনাস বিসি এই প্লাস আর এই মাইনাস আর কোথায় কি কাটা যায় যতগুলো কাটা যাবে সবগুলো কাটতে হবে বুঝতে পারছো এখন আর তো মনে হয় কাটা যায় না আমাদের এর মধ্যে আর কিছুই কাটাকাটি করা যায় না তাহলে এখন কি থাকে এ বি এখানে একটা আছে এই একটা টু এ বি বিসি এখানে একটা আছে ওই আরেকটা আছে টু বিসি প্লাস সিএ এই একটা আর ওই একটা টু সি এ আর বাকি রইল কি এই একটা এ স্কোয়ার ওই একটা স্কোয়ার আর একটা সি স্কোয়ার এখানে কিন্তু আমরা একটা কাটি নাই এই প্লাস এই মাইনাস সি স্কোয়ার কাটা যায় হ্যাঁ তাহলে লব নিয়ে এই কাজটুকু করে নিছি এখন প্রদত্ত প্রদত্ত রাশি লেখো প্রদত্ত রাশি প্রদাত্ত রাশি লিখে লবের জায়গায় লবের মানটা লিখবা

অঙ্কটা করতে করতে তোমাদের কষ্ট হয়ে যাওয়ার কথা কিন্তু আসলে কিছু তো করার নাই বইয়ে অঙ্ক আছে যেহেতু সেহেতু তোমার করতে হবে না এটা হচ্ছে কথা কারণ বইয়ে আছে তোমার করতে হবে এখানে এসে মানে জটিল না প্রসেসটা অনেক বড় মানে কাজগুলো অনেক বড় যেমন এখানে দেখো আমি যদি লবটা না নিয়ে করতাম এই যে এইটা লেখার পরে একদম হিজিবিজি হয়ে যেত এই জন্য লব নিয়ে কাজটা করে আমরা লবের কাজটুকু করিয়া নিয়ে আইসা প্রদার্থ রাশি লিখে লবে যা পাইছি সেটা লবে লিখবো আর হরের যা আছে সেটা তো থাকবেই তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো যদি না বুঝো তাহলে প্রশ্ন করো ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা আমার অঙ্কগুলো বুঝতে পারছো আমাদের চ্যানেলে ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবা বন্ধুদের মাঝে শেয়ার করবা অন্বেষা ম্যাথ আড্ডা চ্যানেল থেকে আমি আসি স্যার আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে